এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি ইবন আমি ওসমান রদল তালা আনুর যে আজানকে ইবনু ওমর বিদাত বলেছে এই হাদিসগুলোর আলোকে মনে হয় বোঝা যায় যে এখানে মূলত ইবনু ওমর রদল তাল্লাহ আনুর তিনি ভালো উদ্দেশ্যে ব্যবহার করেন খারাপ উদ্দেশ্যে বিদাত শব্দ ব্যবহার করেছে কিন্তু আমি ইবনু ওমর ওদুর যে বিদাত বলেছেন ওসমান রদুল্লাহ তালুর এই আজানকে আমি এটার সঙ্গে বা আমি নিজে এটাকে বিদাত মনে করি না আমি মনে করি ওসমান বিন আফান রদানু যেহেতু দ্বিতীয় আজান দিয়েছে এটা তার দেওয়ার একটা একটি আছে তিনি দিয়েছেন যে সাহাবি এখানে কোনো কালাম করা যাবে না আর যদি কেউ ইবনু ওমরের এই কলটাকে ভিত্তি করে যদি কেউ যদি ওসমান রদাহুর আজান আজানটাকে বিদাত বলে আমি তাদের সঙ্গেও একমত নয় সর্বোদিক কথা সমাপ্ত করব। প্রথম কথা হচ্ছে এটা যে বিশ্বনবীর আজান একটাই ছিল আউবাক্কারের আজান একটা ওমার একটা আজান একটাই দুই ওসমান বদল তাল নু দ্বিতীয় আজান দিয়েছে বিশেষ একটা কারণে দিয়েছে এখন বর্তমান প্রেক্ষাপটে এই কারণটা বিশ্বনবীর সুন্নতি আজানের মাধ্যমেই আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাচ্ছে তার জন্য দ্বিতীয় আজানটার চাইতে প্রথম আজান দেওয়াটাই এটা বেশি আমার মনে হয় বেশি ভালো এটাকেই প্রাধান্য দেওয়াটা বেশি ভালো তিন নম্বর বিষয় যে ওসমান ওদিল আনহুর আজানটাকে বিদাত বলা যাবে না ইবনু ওমর বলেছেন তারা সাহাবি মানুষ একজন সাহাবি একজন সাহাবি করে মন্তব্য করতে পারে কিন্তু আমরা উম্মাদ আমরা এখানে বিষয়ে নিরবতা পালন করব সুকুত এক করব এটা আমাদের জন্য নিরাপদ এটা আমাদের জন্য ভালো চার নম্বর বিষয় হচ্ছে এটা যে বিন আফান ওদুল্লাহতলাহ আনহুর এই আজানটা আর বর্তমান প্রচলিত যে মসজিদে আজান দেওয়া হচ্ছে তার মধ্যে পার্থক্য আছে ওসমান বিন আফান ওদ মসজিদের বাইরে দিয়েছিলেন আর আমাদের এখন হয় মসজিদের ভেতরে এটার জবাব যে মসজিদের স্থানটা মুখ্য বিষয় নয় বরং মুখ্য ওসমানের বিষয় আমি তার পাল্টা একটা জবাব দিয়েছি যে বিশ্বের প্রথম আজানের মাধ্যমে কারণটা ওসমান আলহামদুলিল্লাহ এখন পূরণ হয়ে যাচ্ছে তাই কারণ যদি পূরণ হয়ে যায় তো দ্বিতীয় আজান দেওয়ার জরুরত বা কি প্রশ্ন করা হয়েছিল যে উসমান আলাই কি বেদাত করেছেন উনি কি বেদাতি তা আমি উত্তরটা শুরু করলাম যে জি উসমান আলহ আলহাম যে উসমান রাজি আল্লাহ যে আজান দিয়েছিলেন। ছিলেন এ আজান বিদাত তবে এটা তার ইজতেহার যেইখানে আমি বললাম ইজতেহা সেখানে তিনি বেদাতি এই কথা আমি কি করে বললাম যেখানে ইজতেহার থাকে তুমি একটা ছেলে মানুষ এই কথা বলো কি করে যে তার একটা দৃষ্টিতা যে তিনি উসমানের মতো লোককে বেদাত বলেন তুমি তো শোনাও জানো না তুমি হিসাব করো তুমি কোন হিসাবে কথা বলো তুমি আমি উসমান রাজি আল্লাহ তালকে বেদাতি বলবো মানে তুমি আমার চেয়ে বেশি সম্মান দিতে চাও তাকে মনে রাখো তুমি তুমি উসমান রাজি আল্লাহ তালকে যে সম্মান দাও তার চেয়ে আমি শতগুণ সম্মান দেওয়া বুঝি তাকে এবং দিয়েই থাকি তার নামটা উল্লেখ করলে রাজি আল্লাহ তালন বলি আমি উসমান রাজি আল্লাহ তালকে বললাম মানে আমি বলেছি এটা তার ইস্তেহার ইশতেহার ঠিকও হতে পারে ভুলও হতে পারে সেই সেইখানে আব্দুল এবন উমার বেদাত বলেছেন আমি বলছি বেদাত চিরদিন বেদাত সারা পৃথিবীর মানুষ দু হাজান দেখতে গিয়ে আছে এসব করে কথা বলিও মানুষের বিরুদ্ধে কথা বললে বিবেচনা করে কথা বলতে হয় তুমি মনে করেছ যে আমি দুটা কথা বলে দিলাম সেটাই তুমি সফলতা অর্জন করলে তোমার মতো ছেলে যারা এরকম পিছনেছে তারাকে জাতি গ্রহণ করবে না দল ঘটতে হবে মনে রেখো আমার নয় যার সংবাদ খারাপ তাকে এটাই এরকম তার অবস্থা এরকমই হয় এটাই ঠিক সাবধান হয়ে যাও আল্লাহ মানুষকে কে তোমাদের মতো লোক কে হেদায়েত কর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله. شمس شاء الله سبحانه وتعالى شنتي محمد صلى الله عليه وسلم بروتي যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি এবং অনেক ভিডিও অডিও বার্তা বিনিময় চলছে আপনারা অনেকেই এটা সম্পর্কে অবগত আছেন সেটা হচ্ছে জুমার ওসমানে আজানকে কেন্দ্র করে অনেক লেখালেখি অনেক কিছু আমরা দেখছি কয়েক সপ্তাহ যাবৎ ধরে এটা রীতিমতো চলছে এখনও বন্ধ হয়নি তো সার্বিকভাবে আমি আগেই বলি যে কিছু বিষয়ে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জুমার যে ওসমানী আজান প্রসঙ্গে ইনশাল্লাহ আলোচনা করব। এর পক্ষে বিপক্ষে সব বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমি যতটা বুঝেছি কোরআনসুন্না এবং সালাবদের মানহাজ অনুসারে এবং পক্ষে বিপক্ষ শেখ মা শেখ যারা বই আর্টিকেল প্রবন্ধ লেখালেখি করেছে সবগুলো মোটামুটি পড়ে যেটা বুঝেছি এবং যেখানে আমার কিছু সমস্যা আছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো যাই হোক তার একটা বিষয় এখানে শেয়ার করতে চাই অনেকেই বলে যে আমিন ভাই আপনি তো আলিম আলেম নন আপনি এসব বিষয় নিয়ে কেন আপনি আলোচনা করবেন এগুলো তো আপনার উচিত না এগুলো আলেম ওলেমাদের হাতে ছেড়ে দেওয়া উচিত তাদের কথা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক যে আমি আলেম না আমার এসব বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয় বিষয় কী জানেন বিষয়টা হচ্ছে আমাদেরও একটি মসজিদ আছে আর মোটামুটি আরও চার পাঁচটা মসজিদ আছে যেখানে নিজেরই মসজিদ আমাদের নিজেরই মসজিদ এখন আমাদের মসজিদে আমি কয়টা আজান দেবো এটা নিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে আছে কয়টা দেব। তো মসজিদ যেহেতু একটা সামাজিক বিষয় যে আমাদের সমাজে এখন কয়টা আমরা আজান দেবো তো আপনারা বলতে পারেন এখানে আলেম আলেমার কাছে যেতে হবে তারা যে সিদ্ধান্ত দেবে সেটাকে মেনে নিতে হবে তো জি হ্যাঁ তো আলেম আলমার কাছেই যখন যাচ্ছি তখন তারাই এটা নিয়ে বিতর্কর মধ্যে আছে কেউ বলছে একটা কেউ বলছে দুটো এখন করণীয় কী দুজনই আমাদেরই মানে শ্রদ্ধাভাজন আমাদের সম্মানিত শেখ বৃন্দ আছে তারা যখন ইখতালাপ করছে তখন আমরা কি করব আমি আলিম না ঠিক আছে কিন্তু আমাদের মাদ্রাসা বা আমাদের সমাজটাকে তো চালাতে হবে এখন কার কথা গ্রহণ করব এটা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে যাই তার জন্য বিশেষ করে শেখ মাসেক যারা এ বিষয়ে পক্ষে বিপক্ষে পরিচয় করেছে সেক্ষেত্রে তখন আমি একটু তুলনামূলক পড়াশোনা করার চেষ্টা করি এবং কারণ যেহেতু দুই পক্ষেই রায় আছে দুই পক্ষেই সালফিসের মতামত আছে তাই নিজেই দুই পক্ষের মতামতটাকে পড়ার চেষ্টা করি কেননা আমাদের বিশেষ করে মসজিদ তো আমাদেরকে চালাতে হবে অন্য কেউ বা অন্য কাউকে তো দিই আর না দিই তো নিজের কমপক্ষে সঠিক আমলটা করার জন্যই ইখতালাফি বিষয়ে নিজে কে আমল করব আমি তো একজন মুসলিম আমাকে তো আমল করতে হবে তো আমার জানার জন্য হলেও আমাকে একটু পড়াশোনা করতে হয় গবেষণা করতে হয় তারপরে আমি যেটাকে সঠিক মনে করি যে কোন পক্ষ সেটাকে আমি গ্রহণ করতে পারি এখানে আরো বিতর্ক আসতে পারে যে আপনি সঠিক মনে করবেন কিভাবে এটা বড় কথা না এটা তো বিতর্কিত বিষয় এ বিষয়ে ইনশাল্লাহ পরে আলোচনা করা যেতে পারে তো যাই হোক সর্বোপরি আজকে যে বিষয়ে আলোচনা করব জুমার দ্বিতীয় আজানকে কেন্দ্র করে আমরা পক্ষে বিপক্ষে অনেক দেখেছি সঠিক এবং আপনার সামনে ছোট্ট করে কিছু শেয়ার করতে চাই প্রথম হচ্ছে জুমার আজানের ধরনটা কি ছিল সেই বুখারি হাদিস নয়শো বারো এবং নয়শো ষোলো পড়েন কিতাব জুমু আছে আর কোনো ইকতেল আপনি যে মেশালাগুলোতে নিয়ে প্রথম ইকতেল হচ্ছে জুমার আজিয়ান আমি দেখি যে তিনটে পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে এটা আল্লাহ একটা পদ্ধতি আউ্বর ওমার এই তিনজনের একটা পদ্ধতি এ পদ্ধতি কোথায় আছে সেবুখারী নয়শো বারো এবং নয়শো ষোলো নম্বর হাদিস যেখানে স্পষ্ট সকলেই একমত যে আল্লাহ জামানে একটা জন হতো আউ্বের যেমন একটা হতো এবং ওমারের জামানে একটা হতো আর আজানটা কখন হতো যখন ইমাম সাহেব মেম্বারে চড়ে বসতেন ঠিক সেই সময়তে একটি আজান দেওয়া হতো এটা একটা আজান তারপরে একা মধ্যে যেমন নামাজ শুরু করে ঠিক এটা করা হতো এটা হচ্ছে আল্লাহ রসুল আউয়াক্কার এবং ওমরের জামানায় একটি আফজান দুই নম্বর আরেকটা আজান যখন ওসমান রদিয়ালতালা আহ তার খেলাফতের সময় আসলো তখন তিনি একটা অতিরিক্ত আজানকে চালু করেছিলেন এ চালু করেছিলেন কোথায় জাওরা নামক একটি বাগানে সরি বাজারে একটা ছাদের ওপরে এটা নিয়ে কোনো ইক্তলাপ নেই প্রথম কথাগুলো পয়েন্টগুলো মনে রাখতে হবে এক বিশ্বনবী ওমরের জামানায় একটা আজান হতো মসজিদের ভেতরে হতো ইমাম যখন উঠে বসতেন ঠিক তখনই হতো এটা বিশ্বনবী এবং দুই খলিফার আমল ওসমান রিয়াল আনহু তিনি একটি আজান চালু করেছিলেন বাজারের মধ্যে জাওরা নামক একটি বাজার যেটা সেই মসজিদ থেকে অর্ধ কিলোমিটার বা তার চাইতে বেশি হবে এতটা দূরে একটা নতুনভাবে একটা আজান চালু করেন একটা বাজারে ছাদের ওপরে কোনো বর্ণনে পাওয়া যায় ওসমান যে দ্বিতীয় আযান চালু করেছে এটা নিয়ে কোনো ইকতালাপ নেই সকলেই একমত জি হ্যাঁ ওসমান রদাল তিনি অতিরিক্ত একটা আজান চালু করেছেন এর হাদিস সহি এর ইতিহাস সহি সমস্ত কিছু সহি কোনো ইকতালাপ নেই তার মানে ইকতলাপ মুক্ত কোথায় এক বিশ্বনবীর জামানাতে একটা ছিল আওয়াকর ওমর পর্যন্ত একটাই ছিল কোনো ইকতলাপ নেই উম্মতের মধ্যে দুই ওসমান বিন আফান রদি তাল আনুর জামানাতে তার খিলাফতের সমাতে তার আদেশেই সহি সনদে মুসলিম ঐক্যমতে একটা অতিরিক্ত আজান দেওয়া হয় সেটা দেওয়া হয় একটা বাজারের মধ্যে এটা নিয়ে কোনো ইত্তলাপ নেই এখন আসংখ্য একটা বিষয় আলোচনা করি এখন প্রথম প্রশ্ন যে ওসমান বিন আফান রদি তাল আনু তিনি যে দ্বিতীয় আজানটি চালু করেছেন এটা কি বিদাত হবে কি বিদাত হবে না আমার মতামত হচ্ছে এটা ওসমান রদিল তাল আনুর যে দ্বিতীয় আজান চালু করেছেন এটা বিদাত বলা যাবে না এটা বিদাত বলা হানড্রেড পারসেন্ট যাবে না আর যারা ওসমান বিন আফান রদিল আনুর এ এই দ্বিতীয় আজানকে তিনি যেইভাবে চালু করেছেন যে কারণে চালু করেছেন যে স্থানে চালু করেছেন ওসমান বিন আফান রদিল আনুর আনুর হুকুমে এই আজানটা বিদাত বলা যাবে না এবং এই আজানকে যারা বিদাত বলে আমি তাদের থেকে মুক্ত আমি তাদের থেকে মুক্ত আমি তাদের থেকে মুক্ত আমি ওসমান বিন আফান রদুল্লা আনু যেই কারণে যে স্থানে দ্বিতীয় আজান চালু করেছে এটা বিদাত নয় আর যারা বিদাত বলে তাদের সঙ্গে আমি একমত নয় এবং তাদের থেকে আমি স্পষ্ট মুক্ত আমি এটা স্পষ্ট আমার ঘোষণা এই যে দ্বিতীয় বিষয়ে গেল তিন নম্বর বিষয় যে ওসমান রদুল্লাহ তালা আনুর যে আজান এটা নিয়ে কোনো একটিলাপ নেই একটা নতুন আজান নিয়ে এক হচ্ছে একটা হচ্ছে ওসমান বিন আফান রদিল আনুর বিশেষ করে নামে আরেকটা নতুন আজান চালু করা হয়েছে যেটা আমাদের সমাজে দেখা যায় প্রথম কথা মনে রাখবেন যে আল্লাহ রসুলের যে আজানের ধরনটা কি ছিল আমরা প্রথমে বলেছি মসজিদে যখন ইমাম সাহেব খাতিব সাহেব যখন মেম্বারে বসতেন সেই সময়তে মসজিদ থেকে একটা আজান হতো এটা বিশ্বনবীর সোমনাথ উমা ওসমান রদুল সুন্নাত কি যে তিনি জাওরা নামক স্থানে অতিরিক্ত একটি আজান দিয়েছিলেন মানুষকে জানানোর জন্য টাইম সম্পর্কে সচেতন করার জন্য এটা ওসমান বিন আফান রদ একটা আজান অতিরিক্ত আজান এটাকে বিদাত আমরা বলছি না আমি মনে করি না যারা বিদাত বলে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত আমি এটা বিশ্বাস করি এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন তাহলে কোন আজানটাকে বিদাত বলা হচ্ছে কোন আজানটাকে এখন বিদাত কোন থেকে বলা হচ্ছে বা বিদাত হবে কি হবে না এটা নিয়েও ইকলাভ নেই প্রথম কথা হচ্ছে আমার এইখানে যে ওসমান রদুল্লাহ তালাহুর যেইভাবে আজান দিয়েছে যে স্থানে আজান দিয়েছে এবং যে কারণে স্থান মানে যে কারণে আজান দিয়েছে এখন যদি হুবহু ওই কারণ যদি বিদ্যমান হয় এখন যদি হুবহু ওই কারণ বিদ্যমান হয় তবে ওসমান বিন আফফান রদুল্লাহ তালাহুর সেই সুন্নাত আমল করা যাবে এটা নিয়েও কোনো ইকতলাপ নেই সকলে বলছে এটা নিয়ে কোনো ইকতলাপ নেই যদি তেমন কারণ আবার প্রযোজ্য হয় আবার সেই কারণ চলে আসে তাহলে ওসমান রদুর সুন এটা নিয়েও কোনো ইকতলাপ নেই ইতালাব কোথায় আছে এটাকে বুঝতে হবে ইকতলাপ হচ্ছে এটা যে ওসমান বিন আফান রদুল্লাহ তিনি দ্বিতীয় যে আজানটা চালু করেছিলেন মাসজিদের ভেতরে নয় মাসজিদের বাইরে জাওরা নামক একটি স্থানে একটা বাজারের মধ্যে কেন কারণ মসজিদের সুন্নাতি আজান যে বিশ্বনবী যে আজান দিয়েছে আজানের শব্দ বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এবং বাজারে মানুষের সমাগম অনেক বাজারে অধিক মানে মানে সংখ্যাধিক্য মানুষের এই জন্য যেহেতু মসজিদে বিশ্বনবী সুন্নাতি আজান যাওরা ওই বাজারে পৌঁছাচ্ছিল না ওসমান বিন আফান তার খেলাফতে মানুষকে টাইম সম্পর্কে সচেতন করার জন্য এবং টাইমের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা আজান চালু করে এটা হচ্ছে কারণ এখানে মনে রাখত একটা স্থান একটা হচ্ছে কারণ ওসমান বিন আফান রোদেলে তেন কেন দ্বিতীয় আজান চালু করেন কারণ মানুষকে সময়টা জানানোর জন্য সময়টা জানানোর জন্য যে মসজিদে এখন জুমার নামাজ শুরু হবে বা খোদবা শুরু হবে এটা জানানোর জন্য কেন তিনি দ্বিতীয় আজান চালু করলেন কারণ হচ্ছে এটা বাজার বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এই দুটো কথা মনে রাখতে হবে বিশ্বনবী সুন্নতি না পৌঁছানোর কারণে বাজারে তিনি দ্বিতীয় আজান চালু করেছেন বাজারে এখন এখান থেকে একটা কিছু কিছু আমাদেরই শেক মাসায়ক তারা আছে যাদের বই পড়ে আমরা ইলম অর্জন করেছি কোনো সন্দেহ নেই এবং তাদের লেখা পড়ে আমরা ইলম করছি এবং পড়াশোনা করছি তাদের বই পড়েই তাদের মধ্যে থেকে আমাদের একজন শাইখ একজন উস্তাদ তিনি এইখান থেকে একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি তার আর্টিক্যালটা পড়লাম মানে আমি যেটা দাবি করছি যে ওসমান তালে আনহুর যদি সুননাতে আজান যদি আমল করতে হয় তাহলে মসজিদের বাইরে গিয়ে এই আজানটা দিতে হবে কেন ওসমান বিন আফান তিনি মসজিদের বাইরে দিয়েছে মসজিদের ভেতর না কিন্তু প্রচলিত যে আজানটা দেওয়া হচ্ছে সেটা মসজিদের ভেতরে আমি এই জন্য বলেছিলাম একটি আলোচনাতে একটি ভিডিওতে ওসমানী সুন্নাত যদি পালন করতে হয় মসজিদের বাইরে যেতে হবে যেতে হবে এখন এটার একটা জবাব এসেছে যে কেউ যদি বলে যে স্থানটা একটা মৌলিক বিষয় তাহলে এটা একটা জাহেরি মতবাদ বা এটা হাদিসের বাহ্যিক দিক থেকে ইস্তেদলাল করা এর জন্য জন্যটাকে জাহেরি মতবাদ বলা হচ্ছে এক এবং দুই নম্বর তিনি যে কথা বলেছেন যে আহলে হাদিসটা জাহেরি মতবাদের মানে অসুল বা তাদের মানহাজ গ্রহণ করে না এবং আহলে হাদিসরা নিগুর তথ্য হাদিসের বের করার চেষ্টা করে এটা সলাফি মানহাজ যে আলহামদুলিল্লাহ আমি এটাতে একমত যে হাদিসের বাহ্যিক দিক থেকে কোনো কিছু ইস্তেদাল করা সর্বজনীন বা সব ক্ষেত্রে উচিত নয় যদি নিগুর তথ্য যে লোকায়িত থাকে হাদিসের মধ্যে সেটাকে অবশ্যই গ্রহণ করা উচিত এবার আপনাদেরকে এটা পয়েন্ট অফ ভিউ একটু ভালো করে লক্ষ্য করতে হবে কথার দিকে আর এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয় যেটার জন্য আজকে লাইভে আসা প্রথম কথা হচ্ছে ওসমান রদি আনুর আজান দেওয়ার কারণ কি ছিল একটা কারণ একটা স্থান স্থানটা বলছে এটা কোনো ম্যাটার নয় এটা কোনো ব্যাপার নয় কারণ হিসেবে দুটো জবাব দিয়েছে এক প্রথম জবাব হচ্ছে এটা যেহেতু ওসমান রদি তনুর আজানের উদ্দেশ্য ছিল মানুষকে জানানো আর এখন মাইকের মাধ্যমে ওসমান বিন আফান রদুল্লাহতুল্লাহ আনহুরে এই আজান বাজার পর্যন্ত পৌঁছে যাচ্ছে মানে উদ্দেশ্য তার মানে পূরণ হয়ে যাচ্ছে তার জন্যই মসজিদের বাইরে গিয়ে আজান দেওয়াটা অনার্থক এটা হচ্ছে জবাব আমি যেটা আর্টিকেলে দেখেছি যেহেতু ওসমান বিন আফান রদাহ আনহর আজান দেওয়ার উদ্দেশ্য ছিল মানুষকে জানানো জনসাধারণকে টাইম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা আর এই আজানটা তার জন্য সেই সময় দেওয়া ছিল বাইরে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মসজিদের ভেতর থেকে যখন ওসমানী আজানটা দিয়ে মানুষকে জানানো যাচ্ছে তো বাইরে যাওয়ার যুক্তি কথা আছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার যুক্তি এখানে আমার কিছু কথা আছে আমার একটা জবাব আছে আমার জবাব হচ্ছে এটাই যে ওসমান রদাহ আনুর আজান যদি মসজিদ থেকে দিয়েই বাজারে মানুষকে সচেতন করা যায় এই জন্যই যদি স্থানটাকে বাতিল করা হয় স্থানে গুরুত্ব নেই মূলত উদ্দেশ্য মানুষকে সচেতন করা টাইম সম্পর্কে তাহলে আমার এখানে একটা ছোট্ট জব হচ্ছে এটা যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সুনাতি আজানটা বিশ্বনবী সুন্নাতি আজানটা মাইকের মাধ্যমে দেওয়ার কারণে বাজার পর্যন্ত শব্দ পৌঁছে যাচ্ছে কথা বুঝাতে পারিনি যেহেতু বিশ্বনবীর সোনাতি আজানটাই মাইকের মাধ্যমে দেওয়ার কারণে বাজার পর্যন্ত এর আওয়াজ চলে যাচ্ছে মানুষকে সাবধান সতর্ক তাইমের দৃষ্টি আকর্ষণ সমস্ত কিছু পূরণ হয়ে যাচ্ছে ওসমান বিন আনুর যে উদ্দেশ্য আজানটা দিয়া স্থানটা যদি সম্পৃক্ত নাও করেন যদি উদ্দেশ্যটা কারণটা মাকসাদটা দেখেন তাহলে উদ্দেশ্য ছিল কি মানুষকে টাইম সম্পর্কে সচেতন করা এই জন্যই আজান দিয়েছে বাইরে এটা উদ্দেশ্য তো এখন তো বিশ্বম্য সুনাতি আজানটাই মাইকের মাধ্যমে দেওয়ার কারণে ওসমান বিন আফানের যে জরুরা ছিল সেই জরুরাতটা পূর্ণ হয়ে যাচ্ছে তাই দ্বিতীয় আজান দেওয়াটার কারণ বা যৌক্তিকতা কি এটা আমার একটা মূল দাবি বা আমার একটা মূল পয়েন্ট যদি উদ্দেশ্য হয় উসমান বিন আফ আজান দেওয়াটার উদ্দেশ্য এটা যে মানুষকে টাইম সম্পর্কে সচেতন করা তার জন্য দ্বিতীয় আজানকে চালু করতে হয়েছে কিন্তু বর্তমান আধুনিক যুগে এখন মাইকের মাধ্যমে আল্লাহ রসুলের সুন্নাতি আজানটাই যেটা আবাক্কার ওমরও পালন করেছে এই আজানটি তো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাই দ্বিতীয় আজানটা দেওয়ার কারণ কি এটা একটা প্রশ্ন আমি এটারই শুধুমাত্র মানে উত্তরের আশা করছি যে এই উত্তরটা যেন দেওয়া হয় কেননা এটাই মূল ভিত্তি করা হয়েছে আলোচনাতে এটাই মূল ভিত্তি করা হয়েছে আর আমার মূলত যেটা দাবি ছিল এটাই জসমান বিন আপানদের জন্য যে কারণে দিয়েছে এবং যে স্থানে দিয়েছে আমি দুটোকে দলিল বানিয়েছি স্থান এবং কারণ স্থানকে এখানে মানে বাদ দেওয়া হয়েছে এটা জাহিরি মতবাদ বলে আর কারণটাকে মুখ্য বিষয়ে দেওয়া হয়েছে তো কারণটা আমিও একটা পাল্টা আলোচনা করলাম এটা আমার বুঝ এটা যদি আমার বুঝ ভুল হয় তাহলে এটার পাল্টা লিখিত জবাব দিলে কোনো সমস্যা নেই আর একটা বিষয় এখানে একটা কথা না বললেই নয় যে ওসমান বিন আফান অদিলতালা আনহু যে কারণে দ্বিতীয় আজন চালু করেছে এখন সমস্ত মুসলিম উম্মার ঐক্যমতে বিশ্বনবীর প্রথম আজান ওই আজান যেহেতু মসজিদের বাইরে পৌঁছে যায় এই কারণেই এই কারণে ওসমান বিন আফান রদিল তালহুর যে উদ্দেশ্য উদ্দেশ্যটা বিশ্বমীর সুন্নাতি আজানের মধ্যেই আলহামদুলিল্লাহ এখন মিটে যাচ্ছে তাহলে দ্বিতীয় আজান দেওয়ার জরুরত আমার মনে হয় আর এখন বর্তমানে থাকে না তারপর একটি কথা যারা বলছে এটা জাহিরি মতবাদ যদি আমরা স্থান থেকে নিই তাহলে আমরা এইভাবে কথাটা বলতে পারি কথাটা হচ্ছে এটা যে বিন আফানের যে উদ্দেশ্য এটা যদি প্রথম আজানের মাধ্যমেই পূরণ হয়ে যায় তারপরে শুধুমাত্র ওসমান বিন আফান রদেলতলা আনহুর সুন্নতে আজানটা দিতে হবে উদ্দেশ্য বা কারণ না বিদ্যমান থাকার পরেও তাহলে এটাই কি জাহিরী মতবাদের দিকে ধাবিত হয় কি না এটা একটা জিজ্ঞাসার চিহ্ন দাঁড়িয়ে যায় কেননা কারণ যেহেতু প্রথম আজানের মধ্যে সীমাবদ্ধ এবং প্রথম আজানে তার মানে মাকসাদ পূরণ হয়ে যাচ্ছে তারপরে শুধু ওসমান বিন আফান বদলে তখন দ্বিতীয় আজান দিয়েছে বলেই আমাদেরকে দিতে হবে এটাকে দাবি করা তাহলে এটা তো এখন বর্তমান আমরা বলতে পারি এটা একটা জাহিরি মতবাদের দিকেই চলে যাই তারপরে যাই হোক আমরা সেই কথা না বলি এখানে আরেকটা কথা যে কেউ যদি ওসমান বিন আফান রদেল তালানুর কোন সুন্নাত মানে এই দ্বিতীয় আজান থেকে বিদাত বলেছে এখানে আমি আমার বক্তব্য পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছি এখানে একটা জবাব এসেছে যে ওসমান রদেল তালানুর যে দ্বিতীয় আজানটা চালু করেছে ইবনু ওমর রদিয়াল তিনি বিদাত বলেছে এখন সেই সনদে প্রমাণিত হচ্ছে মুসলিম উম্মার কোনো ইতলাপ নেই যে ইবনু ওমর রদিয়াল তিনি এটাকে বিদাত বলেছেন এখন প্রশ্ন আসতে পারে বা একটার জবাব এইভাবে অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে ইবনু ওমর এটাকে কিভাবে বিদাত বলেছে এটা মূলত খারাপ উদ্দেশ্যে তিনি বিদাত বলেন নাই এটাকে খারাপ উদ্দেশ্যে বিদাত বলেন নাই বরং এটা একটা ভালোই একটা বোঝানোর জন্য এটা চেষ্টা করা হয়েছে এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহিমা হল্লা আলমোতা ফারস পঞ্চান্ন হিজরি তার অমদাতুল কারি থেকে একটা দলিল উপস্থান করা হয়েছে সলাতুল দোহা এই সলাতের মানে ব্যাখ্যাতে আলোচনা করতে গিয়ে তিনি এটাই দাবি করেছেন এখন এই সলাতুদ্দোহা এই হাদিসের একটা স্বতন্ত্র বিষয় আর জুমার আজান একটা স্বতন্ত্র বিষয় ইবনু ওমর আদুল তোলা সলাতুদ্দোহা প্রসঙ্গে এই মন্তব্যটা দিয়েছে আর তাই তাই কিছু কিছু আমাদের ভাইদের দাবি যে ইবনু উমর এটাকে মূলত খারাপ বিদাত হিসাবে আলোচনা করে নাই আমি যদিও চো ইবনু উমর উদ্দ তিনি বিদাত বলেছে তবে আমি এটাতে বিদাত বলতে রাজি নই আমি এটা থেকে মুক্ত আমি বিদাত মনে করি না কিন্তু শুধুমাত্র ইস্তেদালাল এখানে আমার মনে হয়েছে যে তাদের ভুল হয়েছে এই জন্য শুধু ধরিয়ে দিচ্ছি তো ইবনু ওমর অদীলতল আনু তিনি কি বিদাত শব্দ যখন ব্যবহার করতেন তিনি কি শুধুমাত্র ভালোর উদ্দেশ্যে ব্যবহার করতেন না অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতেন বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতেন আমার মনে হয় যে ইম্নম ও রোদ্দালু তিনি যখন বিদাত শব্দটা পরিভা মানে তিনি যখন ব্যবহারই করেছেন এটা মূলত ভালো উদ্দেশ্যে এটা খারাপ উদ্দেশ্যে কেন ইবনু ও রোদুল্লা তিনি অনেক জিনিসকে তিনি বিদাত মনে করতেন আর তিনি যে বিদাতটা মনে করতেন এটা খারাপ অর্থে মনে করতেন ভালো অর্থে নয় তার কয়েকটা প্রমাণ সোনান আবদত যদি আমরা পড়ি চারশো তিপান্ন নম্বর হাদিস যে একতা জোহর বা আসরে কোনো এক নামাজে মুজাহিদ রদি আল্লাহ তিনি ইবনু উমরের সঙ্গে ছিলেন এই মতো মসজিদে ঢুকেছেন আর মানুষকে সেই সময় কিছু মনে ডাকছে তোমরা আসুন আমাদের জন্য সেই সময়তে তো ইবনু উমর রদি আল্লাহ একটা উক্তি আছে যে তিনি বলছেন আখরাজা তুমি এখান থেকে বেরিয়ে এসো ফাইন না বিদা এটা একটা নিকৃষ্ট বিদা তিনি মসজিদে প্রবেশ করেন নাই সোনাবুদাদের চারশো তিপান্ন নম্বর হাদিস যদিও হাদিসটাকে কেউ কেউ জেব বলেছে আবার কেউ কেউ হাসান বলেছে বা সেহী বলেছে তারপরে আরও আছে মুসনদে আহমেদে একটা হাদিস পাওয়া যায় পাঁচ হাজার তেরো নম্বর হাদিস যে দোয়া করা প্রসঙ্গে একজন ব্যক্তিকে ইবনু ওমর দেখছেন যে বুকের পরে হাত তুলে দোয়া করছে সেই সময় ইবনু ওমর বলেছে যেটা একটা বিদাত কেন এইভাবে আমল করেনি তো এই বিদাতগুলো মূলত কি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে বলেছে ইবনু ওমর বিদাত শব্দ ব্যবহার করলে একটা ভালো অর্থে বলেছে সালাতহার এক একটা হাদিসকে কিয়াস করে সমস্ত বিদাত শুধু ভালো অর্থে প্রমাণ করা এটা মনে হয় এটা দুর্বল একটা যুক্তি এটা গ্রহণযোগ্য না আর একটা ওসুলি একটা কথা আছে ইবনু উমর তালানুর। যেটা ইমাম বাহাকির আলমাদ খাল মার একশো একানব্ব একানব্বই এসেছে আর আরেকটা কিতাব ইবানতুল কুবরা ইবনুল হাদিস হাদিসমার দুইশো পাঁচ আর ইমাম লালকাই রহমহল্লার আকিদাতুল আহিস হাদিস নম্বর একশো ছাব্বিশ আল্লাহ নাসুদ্দিন আলবান রহমার সৈদ সাল হাদিস জাইফা হাদিস নম্বর একান্ন আলোচনা দোষ একটা হাদিস এসেছে ইবনু ওমরের কল সৈদ সনদ আছে যে কুল্লু বিদা তিন দলালা ওরাহু হাসানা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি যদিও মানুষ সেটাকে হাসানা মনে করে তার মানে ইবনু ওমরের এই কল থেকে বোঝা যায় যে কুল্লু বিদা তিন দলালা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি যদিও মানুষ সেটাকে হাসানা বা উত্তম মনে করে তার মানে এটা থেকে এই সিদ্ধান্ত আসা যেতে পারে যে ইবনু ওমর রদেলতলা আনুর যখন কোনো জিনিসকে বিদাত বলতেন তাহলে এই বিদাতটা হাসানা নয় অথবা এই বিদাতটা ভালো দৃষ্টিকোণ থেকে বলেছে এটা আমার মনে হয় যে না এমনটি নয় তার নিজের আছে যে কুল্ল প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরে যদি মানুষ সেটাকে হাসানা মনে করে তো তার মানে এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি ইবনু আমি ওসমান তালা আনুর যে আজানকে ইবনু ওমর বিদাত বলেছে এই হাদিসগুলোর আলোকে মনে হয় বোঝা যায় যে এখানে মূলত ইবনু উমর উদ্দালু তিনি ভালো উদ্দেশ্যে ব্যবহার করেন খারাপ উদ্দেশ্যে বিদাত ব্যবহার করেছে কিন্তু আমি ওস ইবনু ওমর রদানু যে বিদাত বলেছেন ওসমান রদুল্লাহতালুর এই আজানকে আমি এটার সঙ্গে বা আমি নিজে এটাকে বিদাত মনে করি না আমি মনে করি ওসমান বিন আফফান রদুল্লাহতানু যেহেতু দ্বিতীয় আজান দিয়েছে এটা তার দেওয়ার একটা একটির আছে তিনি দিয়েছেন যে সাহাবি এখানে কোনো কালাম করা যাবে না আর যদি কেউ ইবনু ওমরের এই কলটাকে ভিত্তি করে যদি কেউ যদি ওসমান হুবহু আজান থেকে বিদাত বলে আমি তাদের সঙ্গেও একমত নয় সর্বাধিক কথা সমাপ্ত করব। প্রথম কথা হচ্ছে এটা যে বিশ্বনবীর আজান একটাই ছিল আউবাক্কারের আজান একটা ওমারের একটা আজান একটাই দুই ওসমান রদাল দ্বিতীয় আজান দিয়েছে বিশেষ একটা কারণে দিয়েছে এখন বর্তমান প্রেক্ষাপটে এই কারণটা বিশ্বনবীশ উন্নতি আজানের মাধ্যমেই আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাচ্ছে তার জন্য দ্বিতীয় আজানটার চাইতে প্রথম আজান দেওয়াটাই এটা বেশি আমার মনে হয় বেশি ভালো এটাকেই প্রাধান্য দেওয়াটা বেশি ভালো তিন নম্বর বিষয় উদ্দুর আজানটাকে বিদাত বলা যাবে না ইবনু ওমর বলেছেন তারা সাহাবি মানুষ একজন সাহাবে একজন সাহাবি বলে মন্তব্য করতে পারে কিন্তু আমরা উম্মাত আমরা এখানে বিষয়ে নিরবতা পালন করব শকুত ইত্তার করবো এটা আমাদের জন্য নিরাপদ এটা আমাদের জন্য ভালো চার নম্বর বিষয় হচ্ছে এটা যে ওসমান বিন আফান এই আজানটা আর বর্তমান প্রচলিত যে মসজিদে আজান দেওয়া হচ্ছে তার মধ্যে পার্থক্য আছে ওসমান বিন মসজিদের বাইরে দিয়েছিলেন আর আমাদের এখন হয় মসজিদের ভেতরে এটার জবাব যে মসজিদের স্থানটা মুখ্য বিষয় নয় বরং ওসমানের কারণটে মুখ্য বিষয় আমি তার পাল্টা একটা জবাব দিয়েছি যে বিশ্বের প্রথম আজানের মাধ্যমে সোনা মাধ্যমেই ওসমান বিন আফানের কারণটা আলহামদুলিল্লাহ এখন পূরণ হয়ে যাচ্ছে তাই কারণ যদি পূরণ হয়ে যায় তো দ্বিতীয় আজান দেওয়ার জরুরত বা কি এছাড়া আরও আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি তার জন্য বিস্তারিত আলোচনা করলাম না যেটা মুখ্য বিষয় মূল বিষয় সেটা আমি আলোচনা করলাম এখন বলতে পারেন যে ফা আলাই কুমি সুননাথি ওসমাফাই রাশেদিন ও ইন যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো খোলাফায় রাশেদিন সুন্নাতকে আঁকড়ে ধরো দাউদ আবুদাউদ হাজার ছয়শো ছয় নম্বর হাদিস ইবনুমা যা বিয়াল্লিশ নম্বর হাদিস মিশ্কাত একশো পঁয়ষট্টি নম্বর হাদিস এবং সুনান তিরমিজি হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস যে আমার সাহাবিদের সুননাথকে আঁকড়িয়ে ধরো এখন সাহাবিদের সুননাথ আমরা আঁকড়িয়ে ধরেছি ওসমান বিন আফফান ওদিল তালা আহ্ন তিনি কারণ বিশেষ তিনটি আয়ন দিয়েছে কিন্তু কারণ যেহেতু এখন বিদ্যমান নেই তাহলে এখন দেওয়াটার জরুরত নেই এখন কেউ যদি মনে করে যে না আমরা ওসমানের আজান দেব কারণ চাই থাক আর না থাক কারণ বিদ্যমান থাক আর না থাক আমরা ওসমান ওদালতন যেহেতু দুটো অজান দিয়েছে তা আমরা দিব তাহলে আমার এখানে কিছু বলার নেই তাহলে এখানে আমার কিছু বলার নেই যদি মনে করেন যে না ওসমান দিয়েছে তা আমাদেরকে দিতে হবে কারণ দেখে দরকার নেই নিগুর তথ্য দেখে লাভ নেই ফিক দেখে লাভ নেই দিয়েছে আমাদেরকে দিতে হবে তাহলে এখানে কিছু কথা আর কিছু বলার নেই তো ইনশাল্লাহ এতটাই আমি মনে করি যথেষ্ট জয়সমান বিন আফান ওদনের যে উদ্দেশ্য দিয়েছেন সে কারণটা আলহামদুলিল্লাহ বিশ্বনবী সুননাতি আজানের মাধ্যমে যেহেতু এই উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে তাই দ্বিতীয় আজান দেওয়াটা আমার মনে হয় যে এর চাইতে প্রথম আজান দেওয়াটাই এখন বেশি বেটার দেন এটাই সবচেয়ে উত্তম এবং এটা সুননাতে ওসমানীর আজান দেওয়ার যে উদ্দেশ্য আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর ইতলা হলেই বিশেষ করে আল্লাহ রুসুল্লদিকে প্রত্যবর্তন হওয়ার একাধিক হাদিস আছে আপনারি পড়বেন এক হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস কিতাবুল হাজ ওসমান বিন আফান আনহু তিনি হজের তামাত্মকে পাবন লাগিয়ে দিয়েছিলেন নিজের খিলাফতের সময়তে আলী বিন আবি তলেন মাকুন্তুলি আদা ও সুন ইসালু সাল্লাম লি কৌলি আহাদিন যে বিশ্ব নতের কাছে আমি কারো সুন্নাথকে প্রাধান্য দিতে পারি না ওসমান বিন আফান তার খেলাফতের সমাতে তিনি হজর তামাত্তুকে পাবন লাগিয়ে দিয়েছিলেন কিন্তু আলী রদুল্লাহ তাহু বলেছিলেন যে আমি আল্লাহকে দেখেছি তিনি হজর তামাত্তু করেছে ওসমান এটাকে পাবন লাগিয়ে দিয়েছে এটা তার কাছে দলিল নয় একাধিক আসে সই মুস্তিমে দেখবেন কিতাবুল হুদুদ হুদুদে এক হাজার সাতশো সাত নম্বর হাদিস যে আলী বিন আবি তলেবকে আবদুল্লাহ বিন জাফরকে কড়া মারার জন্য নির্দেশ দেয় আলী বিন আবি তলেব কে আব্দুল্লা বিন বিন জাফরকে নির্দেশ দেয় যে তুমি করা মারতে থাকো একজন মদ্যপায়ীকে তো যখন তাকে বেত্রাঘাত করা হচ্ছে সেই সময়তে যখন হয়ে হয়ে গেছে গেছে বেত্রাঘাত ঠিক সেই সময়তে আলী রদি আনহু তিনি আবদুল বিন জাফরকে বলছে তুমি থেমে যাও তখন আবদুল বিন জাফর কে বলছে তো ওমর বিন খাতাব তো আশিটা বেত্রাঘাত মেরেছে আপনি তো চল্লিশটা মারা হলো তখন আলী বিন আবি তলেব রদন বলেছেন যে কুল্লু সুন্নাত প্রত্যেকটা হচ্ছে সুন্নাত আবাক্কার যে আমলটা করেছে এবং আল্লাহ রসুল যে আমলটা করেছে এবং ওমর যে আমলটা করেছে সবগুলো সুন্নাত কিন্তু আমার কাছে উত্তম হচ্ছে ওটা যেটা বিশ্বনবী করেছেন যেটা বিশ্বনবী করেছেন এটা বেশি পছন্দনীয় আলী বিন আবি তলেব রদেল তালানু তিনি বলছেন যে আমি জানি যে ওমর বিন খাত্তা বা সেটা ভেতরে হাত মেরেছে এটাতে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই আর আল্লাহ রসুল চল্লিশটা বেত্রায় হাত মেরেছে আর আলী রদাহ বলছেন যেগুলো সবগুলো সুননাথ কোন ইতাল নেই বরং আলী বিন তিনি বলতে চাইছেন যে আমার নিকটে বিশ্বনবীর ওই সুন্নাতটাই প্রিয় তা আমরা এক্ষেত্রে বলতে পারি ওসমান বিনআফান রদুল তালানহ তিনি দ্বিতীয় দিয়েছে আলহামদুলিল্লাহ এটা সুননাতে ওসমানি কোনো আপত্তি নেই তবে কোনটা উত্তম কোনটা রাজে আমরা বলতে পারি যে বিশ্বনবীর আমলটাই বেশি উত্তম হবে দুই কারণটা আমরা ব্যাখ্যা করেছি ওসমান বিন আফান যে কারণে দিয়েছে সেই কারণটা বিশ্বনবীর সুন্নাতি আজানের মাধ্যমেই এখন আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত বিশ্বনবীর সুন্নাতের দিকেই ফিরে আসা এটা আমার মতামত এখন আমার যে কেউ যদি খণ্ডন করতে চান আলহামদুলিল্লাহ আহলান ওয়া সাহালান আমি ভুল বুঝতে পারি স্বাভাবিক এটা হতেই পারে স্বাভাবিক আপনারা আমার ভুলগুলোকে খণ্ডন করবেন এবং আমার যে দাবি ছিল যে আল্লাহ রসুল্লা সুন্নাতি আজান যেহেতু ওসমানে আজানের কারণটা পূরণ করে দেয় তাহলে দ্বিতীয় আজান দেওয়াটা আমার মনে হয় না যার তেমন কোনো গুরুত্ব থাকে এখন তারপরে আপনাদের আরও যারা বিশেষজ্ঞের বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন পর্যোচনা করতে পারেন আমরা হকটাকে আমল করতে চাই হকটাকে মানতে চাই আমাদের এটাই দাবি এটা আমরা কোনো ব্যক্তিপ্রিয় বিষয় নয় আমরা হকটাকে গ্রহণ করতে চাই আশা করি আজকে আমরা এতটাতেই ক্ষান্ত হলাম এরপরে ইনশাল্লাহ যদি কিছু হয় আমরা আবারও এ বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো সুবানা কাল্লাহমা ও বিহমদিকা ওরশাদুল্লাহ ইহিন দাস্তক ফিরুকা ওয়াহতবু ওলিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি